অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে প্রধান গন্তব্য চীনেই বন্ধ হয়ে গেছে অপ্রচলিত মাছ কুচিয়ার রপ্তানি করোনা ভাইরাসের ধকল সামলে না উঠতে এই মাছে স্টেরি রিয়েল নামের ক্ষতিকারক রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে গভীর সংকটের মুখে পড়েছে রপ্তানিমুখী সম্ভাবনাময় এই খাত বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে তেলতেলে ও আশবিহীন মাছ কুচিয়া অপ্রচলিত এই মাছের চাষ করে স্থানীয় অর্থনীতিতে যুক্ত রয়েছেন দুই লাখের বেশি মানুষ কুচিয়ার মোট রপ্তানির প্রায় নব্বই ভাগের গন্তব্যই চীন সেখানকার ল্যাবে এই মাছে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক রাসায়নিক উপাদান পাবার পর তা আমদানি বন্ধ করে দেয় চীন এটা এক ধরনের বলতে পারেন যে নন টেরি বেরিয়ার আমরা যাতে তাদের কাছে না দিতে পারি এই ধরনের একটা কিছু তারা করতে চাইতেছে আমরা টেস্ট করে দেখেছি যে তাদের কথা সত্য তার স্ট্যান্ডার্ড টেস্ট বেশি এখন আমরা এই ব্যাপারে মেজার নেব ঠিক কি কারণে কুচিয়ায় ক্ষতিকারক রাসায়নিক উপাদানের উপস্থিতি সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় মৎস্য বিভাগ এক্সপোর্ট যখন হচ্ছে তখন ধরেন যে পাঁচ টন দশ টন এই যে একটা বড় অ্যামাউন্ট এই অ্যামাউন্ট করতে তো সময় লাগে পাঁচ দিন বা দশ দিন লাগে এই দশ দিনে এক জায়গায় একটা ড্রামে রাখে তখন হয়তো কিছু রূপ দেখা দেয় দাগ দেখা দেয় তখন কিছু ওষুধ ব্যবহার করলে নাকি সে দাগগুলি থাকে না আমরা ধারণা করছি সেই ওষুধের মধ্যে চাহিদা বাড়ার সাথে সাথে দেশেও বেড়েছে কুচিয়ার চাষ চলতি বছরের সূচনায় মহামারী করোনার বড় ধরনের ধাক্কা এবং শেষ দিকে চীনা নিষেধাজ্ঞা সব মিলিয়ে বিপর্যয়ের মুখে পড়েছে কুচিয়া রপ্তানি জাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা